বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়, শুধু ফলে নয় ফুলেও যে বৃক্ষের পরিচিতি লাভ করে তার অন্যতম উদাহরণ হচ্ছে কৃষ্ণচূড়া। কৃষ্ণ অর্থ কালো, কিন্তু কৃষ্ণচূড়া টকটকে লাল, তাই নাম শুনে কোনো কিছুর রূপ বা গুণ বিচার করা বোকামি। কৃষ্ণচূড়া বিশ্বের সবচেয়ে গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদের মধ্যে অন্যতম। এটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম ড্যালোনিক্স রেজিয়া। চমৎকার পত্রপল্লব ও আগুনলাল ফুলে ভরা কৃষ্ণচূড়া ফ্যাবোসি পরিবারের অন্তর্গত। এর আরেক নাম গুলমোহর। কৃষ্ণচূড়ার মতো দেখতে হলুদ ফুল হল রাধাচূড়া। কৃষ্ণচূড়া উষ্ণ আবহাওয়ায় ভালো জন্মে। ক্যারিবিয়ান অঞ্চল, আফ্রিকা, হংকং, তাইওয়ান, দক্ষিণ চীন, বাংলাদেশ, ভারত সহ বিশ্বের অনেক দেশে এটি জন্মে থাকে। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে যায়, অন্যদিকে নাতিশীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ। ১৮১২ সালে মরিশাস থেকে একজন খ্রিস্টান ধর্ম প্রচারক গাছটি আমাদের দেশে এনেছিল। এর আদি দেশ মাদাগাস্কার। কৃষ্ণচূড়া গাছের শিকড় বাকল নানা রোগের পথ্য হিসেবে কাজ করে, বিশেষ করে শ্বাসকষ্ট, জ্বর, পেটের পীড়া, কলেরা, ম্যালেরিয়া, কিডনিতে পাথর, হাঁপানি, এছাড়া নানাবিধ রোগের উপশম করে থাকে। কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভোলাতে আসি গন্ধে ও বর্ণে। সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে কৃষ্ণচূড়ার ফুল, বাহারি রঙে আবির মাতোয়ারা করে তুলেছে প্রকৃতিকে। ধুলোমাখা ইট পাথর আর কলাহলে পূর্ণ এই রুক্ষ প্রকৃতিতে কৃষ্ণচূড়ার রং রূপ দেখে প্রতীকের মন যেন সতেজ হয়ে যায়। কৃষ্ণচূড়ার রঙে রঙিন হোক সবার জীবন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শাবলীল মুস্তফা পরবর্তী তথ্যচিত্র দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সৃষ্টিকর্তার অশেষ রহমতে সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।